আর কোন জামাটাই ফেলেছে আমাকে বলে আব্বা আমি দম নিতে পারছি না, আমার বুকটা জ্বলতেছে, আমার বুকটা চলে যেতেছে, আল্লাহ তুমি আমার আমার বাচ্চা ছেলে হারিয়ে বাবা মায়ের কান্না যেন থামার নয়, চাওয়া এখন একটাই ছেলে হত্যার বিচার। ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা করা হয় দীপ্ত টিভি সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে। হত্যার বিচার দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন পরিবারের সদস্যরা, দাবি জানান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার। আমার একটা প্রশ্ন, রবিউলের কাছে, মামুনের কাছে, কবিরের কাছে আমার বাচ্চাটাকে মায়েরা, ওদের কি লাভ হয়েছে? আমার বুকটাকে খালি করে দিছে। জনগণের কাছে বিচার চাই, রাষ্ট্রের কাছে বিচার চাই, ডক্টর ইউনুসের কাছে আমি বিচার চাই, আমার এই ছেলের হত্যা উপদেষ্টাদের কাছে আমি বিচার চাই। এদিকে মামলার তিন নম্বর আসামি প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের এমডি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি ব্লকের আটতলা বাসার একটি ফ্ল্যাটে বেশ কয়েকজন হামলা চালায়। তাদের মারধরে নিহত হন দীপ্ত টিভি সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম। এ ঘটনায় নিহতের পরিবার রবিউল আলম রবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন সহ ১৬ জনের নামে মামলা করেন। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয় ৬ জনকে।